হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোজ ক্রিয়েশন 360 এর আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া কিছু হাস্যকর ভিডিও আজ আপনাদেরকে দেখাবো, তাই ফুল বিনোদন পেতে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। বেচারা ভদ্রলোকটি চেয়ারে বসতে গিয়েছিল, কিন্তু তা না হয়ে ভাপাস করে পড়ে গেল। হাই হিল পরে হাঁটার মজা দেখুন। বিয়ের অনুষ্ঠানে পাগল আর পাগলি নাচ শুরু করে দিলে কি হয় দেখুন। বেশি ভাব দেখাইতে গেলে এইরকমই হয়। কত স্লো মোশনে এইবার মালা পরায় দেখুন। বরের স্লো মোশন তো দেখলেন, এবার কনের স্লো মোশন দেখুন। এত স্লো হয়েও ঠিক মতো মালা পরাতে পারল না। ওকে, লেটস ট্রাই এগেইন। এই লোকের মালা পরানোর স্টাইলটা একবার দেখুন। লোকটা এমন স্পিডে মালা পরালো যেন পাবজি খেলায় এনিমিকে ফায়ার করছে। বিয়ের সময় বেশি নার্ভাস হয়ে গেলে যা হয় আর কি। এই লোকটা মনে হয় কখনোই মিষ্টি খেতে পারে না। বিয়ের খুশিতে এই লোকটি তো পায়জামা ফিতে পাততেই ভুলে গেছে। যাই হোক, এর জন্য একটা তালি হয়ে যাক। অনেক সাধনার পর বিয়ে ঠিক হলে তো নাচারই কথা। কনের পাশে যদি কোনো সুন্দরী বান্ধবী থাকে তাহলে তো বড় কনফিউশনে পড়বেই। শ্বশুর বাড়ির লোকেরা মনে হয় খুব ভালো ছিল, না হলে বরকে সেখানে পিটিয়ে পাটি সাপটা বানিয়ে দিত। Oh no!
বাঁক বাঁক বাঁক। বিয়ের খুশিতে এই ছেলেটি তো প্যান্টের চেন লাগাতেই ভুলে গেছে। ছবি তুলতে তুলতে ইনি এতটা এক্সাইটেড হয়ে গেছেন যে পিছনে যে রাস্তা নেই তাও তিনি খেয়াল করেননি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।